হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস আমি শেয়ার করে দিব, যেটা নতুন ইউটিউবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস হবে। তো অনেকের রিকোয়েস্টের পরে আমি টপিকটা তো দেখাবো আপনাদের, যে কি সিস্টেমে আপনারা এই থাম্বিলটা তৈরি করতে পারেন। তো একটা থাম্বিলই ভিডিওর মেইন বিষয় আমি যেটা মনে করি, কেননা আপনি যে থাম্বিলটা ব্যবহার করবেন ভিডিওতে, সেই থাম্বিল দেখেই কিন্তু লোকে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আপনি যখনই ফেসবুক পেজের মাধ্যমে থাম্বিল তৈরি করতে চাবেন, তখনই আপনাকে 200-300 টাকা বা 500 টাকা আপনাদেরকে বিল দিতে হবে। তো আজকে এটা আমি সম্পূর্ণই আপনাদের দেখিয়ে দিব ফ্রিতে, আপনারা কিভাবে এটা তৈরি করবেন আপনার স্মার্ট মোবাইল দিয়ে। তো আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা যে ছবি থাম্বনেলে ব্যবহার করব, সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব সেই প্রসেসটা আগে দেখে আসব। তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমি সেই যে ওয়েবসাইট থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো সেই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো আমি সেই ওয়েবসাইটে আসার পরে দেখেন ওয়েবসাইটটি হচ্ছে এই যে, আপনি এখান থেকে সরাসরি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ছবিও এডিট করে নিতে পারবেন। তো আমরা আপলোডে ক্লিক করে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা যে কোনো একটি ভালো ছবি নিব, যে ছবিটি মনে করেন যে আপনার জুম করলে ফাটবে না এমন কোনো ছবি নিব। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি আপলোড করে দিছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেল ছবির। তো এখন আমাদের এটা ডাউনলোড করতে হবে। তো আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার ইমেজটি, যে ইমেজটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে এবার কেটে দিব। কেটে দিয়ে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে ফিক্স ল্যাব লিখলে একটা সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটির লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমি ওপেনে ক্লিক করতেছি। তো এটা যদি রেজিস্ট্রেশন আপনাকে করতে বলে, আপনি গুগল অথবা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমাদের এখানে সর্বপ্রথম কি করতে হবে, আমরা ইউটিউবে কি সাইজের থাম্বনেল আমরা ইউজ করি, তো আমরা ইমেজ সাইজের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে কাস্টম দেওয়া থাকবে, এখানে আপনি ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকেতে পেস্ট করে দিবেন। তো উপরে যে লেখাটা, আমি লেখাটা ডিলিট করে দিব। তো এখানে আমরা এবার সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো এটাকে আপনারা টেনে সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম। তো আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আবারই আমরা গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করছি, সেই ছবিটি আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা সেই ছবির উপরে ক্লিক করে আমরা এখান থেকে কেটে ছোট বড় করে নিব। তো আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। তো আমি এবার ছবিটি সাইজ মতো করে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডের পরে কিন্তু আমাদের ছবি আমরা অ্যাড করে দিয়েছি। তো এটা আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন, আমি আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই টেক্সট প্লাস আইকনের উপরে ক্লিক করলে দেখতে পারবেন টেক্সট। তো আমরা এখানে এবার টেক্সট লিখব।
তো আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি একটা টেক্সট লিখে, আপনারা কি করবেন আপনাদের মতো করে টেক্সট আপনারা লিখবেন, যেটা আপনারা থাম্বনেল, যে লেখাটা দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো আমি একটি আমি লিখব, সঠিক আমি এখানে লিখলাম সঠিক নিয়মে ভিডিও আপলোড, তো ওকেতে প্রেস করব। তো করার পরে আপনারা এটা ইচ্ছা মতো আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো আমি লেখার সাইজটি একটু বড় করে নেব। তো বড় করে নিয়ে আমি এটাকে আমি সঠিক জায়গা বসিয়ে দিব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা 100% এইরকমের থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু লেখাটা ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, এই লেখাটাকে আরও সৌন্দর্যফুল করতে হবে। তার জন্য আপনারা পাশে আপনারা দেখতে পারবেন এবি যে অপশনটা, এবি অপশনে যেয়ে আপনারা এখান থেকে যে কোনো লেখা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি এই লেখাটি নিয়ে নিলাম। তো এটাকে আমরা যদি আরও বড় করতে চাই, আরও বড় করতে পারবো, ছোট বড় করে নিতে পারবো। তো আমরা এটাকে সঠিক জায়গা বসিয়ে দিব। তো আমরা এটাকে সঠিক জায়গা বসিয়ে দিলাম। এবার আমাদের এই লেখাটাকে আরও যদি আমরা বড় করতে চাই, তো বড় করতে পারবো। তো যদি আপনারা লেখার নিচে কোনো দাগ ব্যবহার করতে চান, তাহলে নিচে দাগ ব্যবহার করতে পারবেন। তো আমি দাগটা ব্যবহার করলাম। তো এবার আমাদের কি করতে হবে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাই। তো আপনারা এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন। তো আমি একটি কালার চুজ করলাম। তো এবার আমরা যে লেখাটা দিছি, এই লেখাটার কালার চেঞ্জ করব। তো আপনারা এখান থেকে যে কোনো কালার কিন্তু নিতে পারবেন। তো আমি একটা কালার সিলেক্ট করলাম। তো আমাদের প্রথম অপশনের লেখা কিন্তু হয়ে গেছে। তো এখানে অনেক অপশন আছে, আপনারা নিচে যদি আপনারা কোনো কালার শো করাইতে চান, তাহলে শো করাইতে পারবেন, বিভিন্ন টাইপের লেখার কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে আমি লিখলাম সঠিক নিয়মে ভিডিও আপলোড। তো উপরে আপনারা যে কোনো PNG অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটি PNG অ্যাড করে আপনাদের দেখাচ্ছি, ইউটিউবের একটা PNG আমরা উপরে দিয়ে দিব। তো এই PNG-টাকে আমরা কীভাবে রিমুভ করব, কি ডট মেনুতে ক্লিক করলে দেখবেন এইখানে একটা অপশন আছে, এই অপশনে আমরা চলে যাব। চলে আসার পরে আমরা এই টিকটাকে ইনেবল করে দিব। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেব। তো রিমুভ করে দেওয়ার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। এবার এটাকে এবার আমরা ছোট বড় করে নিতে পারবো। তো এটাকে আমরা উপরে বসিয়ে দিলাম। এটাকে আপনারা টেনে আপনাদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে নেবেন, আমি আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি। তো উপরে দিয়ে দিলাম একটা ইউটিউবের লোগো। তো নিচে আমি আরও একটি লেখা অ্যাড করব, সেই লেখাটি অ্যাড করার জন্য আমাদের প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টেক্সটে চলে যেতে হবে।
তো এখানে আপনারা আপনাদের মতো আপনারা যে টাইটেল দিবেন সেই টাইটেল এখানে আপনারা লিখবেন। আমি এখানে একটি ইংলিশ লেখা আমি অ্যাড করে দিলাম। তো আমরা এই লেখাটাকে আমরা এবারে আমাদের মতো ইচ্ছা মতো করে এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। আপনারা এখানে অনেক অপশন দেখতে পারবেন, তো এই অপশনগুলা আপনারা ইউজ করবেন। 3D সাইডে যদি কোনো কিছু করতে চান তাহলে পারবেন। তো আমি এখান থেকে এই যে লেখাটা এই লেখাটাকে আমি আমার মতো করে এখান থেকে আমি চেঞ্জ করে নিব, ছোট বড় করে নিব। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড, ইউটিউব ভিডিও, আমি এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, আপনারা মাইন্ডে নেবেন না। তো আমি এই লেখাটাকে একটু বড় করব। তো এবার আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। তো একটা ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। তো এটাকে আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এই লেখাটাকে আরও স্মার্টফুল ভালো দেখানোর জন্য আমরা আরও সুন্দরভাবে এটা লিখলাম। তো লেখার পরে আমরা এই কালার লেখার যে কালারটা আছে কালারটা চেঞ্জ করব। তো এখানে আপনারা কালার অপশনটা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা লেখার যে কালারটা এখান থেকে 2-3 ধরনের কালার কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি একটু কালারটা দিব ইউটিউব, এখান থেকে আমি ভিডিও যে লেখাটাই আরেকটি কালার ব্যবহার করব। তো আমি আরেকটি কালার ব্যবহার করলাম। তো টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটি হয়ে গেল। তো আপনারা এইভাবেই এটার কাজ করবেন। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন স্টিকার। তো এখান থেকে আপনারা যে কোনো স্টিকার কিন্তু ব্যবহার করতে পারবেন, যে কোনো টাইপের স্টিকার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, ছোট বড় করে আপনারা দিয়ে দিবেন আপনাদের মতো করে। তো এখানে আপনারা কি করবেন, আপনারা থাম্বনেল তৈরি করার জন্য আপনারা সবসময়ের জন্য PNG ফাইলটা ডাউনলোড করবেন গুগল থেকে, তাহলে সবথেকে ভালোভাবে আপনারা থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। তো এখানে আমি আমার চ্যানেলের যে লোগোটা আছে আমি লোগোটা এখানে অ্যাড করে দেখাবো। তো সরাসরি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পরে আমি একটা লোগো দিব আমার চ্যানেলের। তো লোগোটা PNG আপনারা করে নেবেন। তো এটা করার যে আপনারা ছবি যে অপশনটাই ই করবেন সেটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আমি একটি আমার চ্যানেলের লোগো ইউজ করলাম। তো এবার আমরা এইখানে লোগোর পাশে একটি কালার আমরা ব্যবহার করব। তো আমরা একটি কালার ব্যবহার করব লোগোর একটু ভালো দেখানোর জন্য। তো এখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করতে পারবেন, আপনাদের মতো করে চুজ করে নেবেন। তো আমাদের কিন্তু পুরো থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো এখান থেকে আপনারা কি করবেন, সেভ অপশানে ক্লিক করবেন, সেভ ইমেজ। তো এখানে দেখেন কাস্টম সাইজেই হবে 1280 বাই হচ্ছে 720। তো এটাকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো পুরো ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি SK নামুল। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।